জ্বালানি সংকট নিরসন আর বিদ্যুতের খরচ কমাতে 20 বছর মেয়াদী ওপেক সোলার সিস্টেম চালু করেছে ডেসকো। বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের মদিনাতুল উলুম মাদ্রাসায় এই প্রকল্পের উদ্বোধন করেন ডেসকো নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলাম। মাদ্রাসার ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়। ডেসকো জানিয়েছে, এতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য হবে 4.5 টাকা, প্রকল্পের ব্যয় 5 লাখ টাকা, পে ব্যাক পিরিয়ড 7 বছর, আর এতে মাসিক বিলের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ কিনতে পারবে ক্রেতারা। ডেসকো এলাকায় আরও 4টি এ ধরনের প্রকল্প চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।